প্রিয় দর্শক, রাঙাপুরি আমরামিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমাদের সাথে আছেন সবার প্রিয় একজন শিল্পী। তিনি তার গান, সুর আর গিটার দিয়ে বাংলাকে, বাংলাদেশকে প্রচার করেছেন বিশ্বের দরবারে। তার সাধনায়, ধ্যানে, জ্ঞানে কেবল একটি নাম, তা হচ্ছে সঙ্গীত। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন সঙ্গীতের নন্দিত ব্যক্তিত্ব আয়ুব বাচ্চু। স্বাগতম রাঙাপুরে আমার আমিতে। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আজকে আমরা আপনার সাথে কথা বলবো, তবে শুরুটা করতে চাই একদম শুরু থেকে, ছোটবেলা থেকে। এবং প্রথমেই চলে আসে আপনি যেদিন জন্মেছিলেন, তো আপনি আপনার পরিবারের বড় সন্তান, নিশ্চয়ই গল্প ছলে বাবা মার কাছ থেকে সেই দিনের গল্প শুনেছেন কখনো? যতটুকু জানি সেটা হচ্ছে এই, আমি আমার মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে বাচ্চু নামটা কে রেখেছে, বল তোমার দাদা। আচ্ছা। আমি তো আয়ুব নামটা কে রেখেছে, বল তোমার দাদা। এই কাজ করলো কেন উনি? বলে এই কারণে করলো, উনি করলেন যেহেতু আমার শ্বশুর, এই কারণে করলেন কাজটা যে আয়ুব অমুক, বাচ্চু অমুক হতে পারে কিন্তু আয়ুব বাচ্চু কখনো আর হবে না, এই নামটা একটাই হবে। আচ্ছা। এবং বিলিভ মি মুনমুন, আমি এখনো পর্যন্ত এসে দেখি আসলে তাই, আমি একলাই পড়ে গেলাম। এক্স্যাক্টলি, মানে এই দুটো মিললি তো একসাথে কারো নাম পাইনি আর। একটা বিভিন্ন জোড়া নাম থাকে তো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার একটা জোড়া নাম, কিন্তু জোড়া নামটা একদম অ্যাবসলিউটলি একা পড়ে গেছে আমি। আচ্ছা, নামের পেছনের গল্পটা তো জানলাম, যেদিন জন্মেছিলেন সেই দিনটির গল্প কি কিছু শুনেছেন কিনা? ওই দিনটি আমার হয়তো খুব একটা বেশি শোনা হয়নি, বাট একটুকু পরবর্তীতে এসে যখন বুঝতে শিখলাম আস্তে আস্তে, তখন জানতে শিখলাম বা একটু একটু ফিল করলাম যে একটা বনেদি ঘরে আমার জন্ম হয়ে গেছে এবং বেশ রাশভারী একটা পরিবার এবং ব্যবসায়ী, সবাই ব্যবসায়ী এখানে, এবং আমাকে ওইভাবেই বেড়ে উঠতে হবে। বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি আই উড সে, আমি আই কেম আউট অফ দ্য ট্রাবল অ্যান্ড আমি হয়তো ওনাদের কারো মতো হইনি, আমি আমার মতো হয়ে গেছি, আমি বাউল মানুষ, পথপথে চলে এসেছি। আচ্ছা, আমরা এই গল্পটা পরে আরেকটু বিস্তারিত জানবো। যেহেতু পরিবারের কথা এসেছে, আপনি বলছিলেন একটি বনেদি পরিবারে জন্ম নিয়েছেন, তো পরিবারের বা ওই পরিবেশটা, যে পরিবেশে আপনি বেড়ে উঠেছেন, সেটা কেমন ছিল? সেটা একটা জাহাজ ছিল। জাহাজ বলতে এখন যেটা দেখা যায় না সচরাচর, 91 একটা পরিবার, পুরো বিল্ডিং জুড়ে সব আমার আত্মীয়, উঠোনটা আমার আত্মীয়, আমরা সবাই বিকালে হলে এক জায়গায় হতাম, সব মানে যত ছোট ভাগনা ভাগ্নি যা আছে আমরা সবাই এক, চাচা জ্যাঠা যারা আছেন তারা এক, একসাথে ঈদের জামাতটা একসাথে পড়তে যেত। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডাইনেস্টি। তো এখন যেটা হয়তো কোথাও কোথাও আছে এখনও, কিন্তু আমার পরিবারও হারিয়েছে এটা, আর এটা একটা ঐতিহ্য। এটা উই হ্যাভ মোস্ট অফ দ্য প্লেসেস লস্ট দিস গ্ল্যামার, এটা এই আমার মনে হয় এটা নেই আর। আচ্ছা, আপনি আপনার পরিবারের বড় সন্তান ছিলেন, তো আপনার দাদা তো হয় না যে বড় সন্তানের প্রতি কিন্তু একটা সবার ভালোবাসাটা একটু ভিন্ন থাকে, যে এটা আমার বড় নাতি, তো ওই বিষয়টা আপনার দাদা দাদি বা নানা নানি তাদের কাছ থেকে কেমন অনুভূতি বা রিয়াকশন দেখেছেন, এবং তাদের সাথে কোনো মজার স্মৃতি আপনার আছে? আমি বেসিক্যালি নাতি হিসেবে আমি বড় নাতি নই। আচ্ছা। আমার আগেও নাতি আছেন দাদার ঘরে, নানার ঘরে, বোথ সাইডে, বাট বাবার সন্তান হিসেবে, যেহেতু বাবার বড় সন্তান, আমি এই যে বললাম গাধা কেন, এই কারণে, যে কোনো পরিবারের বাবার বড় সন্তান গাধাই হয় এই কারণে, কারণ পুরো পরিবারটা তাকে টেনে নিয়ে যেতে হয়, হেরিটেজ, বাবার হেরিটেজ টেনে নিয়ে যেতে হয়, এই কারণে আমি বলি গাধা। গাধার একটাই কাজ, কাঁধে উঠাও, বস্তা টানো সামনের দিকে। আর এছাড়া আমার ফ্যামিলিতে লাইক নানার সাইডে আর দাদার সাইডে আমি খুব আদরের একটা নাতি ছিলাম, মানে আই ওয়াজ ভেরি মাচ লাকি যে আমার নানা আমাকে ছাড়া নাস্তা করতেন না জীবিত অবস্থায়, আর আমার দাদা উনি খুব কবুতরের মাংস এবং কাঁকরোল আর চিংড়ি এগুলো খুব পছন্দ করতেন, তো এইগুলি যেদিন রান্না হবে সেদিন উনি আমাকে নিয়েই খাবেন। আমি ছিলাম একজন নাতি দাদা, দাদার ঘরের। আর আমার আরেকটা ফুফতো ভাই, উনি কাজিন আমার,
উনি হচ্ছে বসে দাদার পাশে বসে পেপারটা পড়তেন। দাদা তখন খাবেন, দিস ওয়াজ দ্য মানে স্মল লিটল হিস্ট্রি, টিটস এন্ড বিটস, এগুলো লাইফের না বলা জিনিসগুলো। বুঝতে পেরেছি, এত বিশাল পরিবারের কথা বলছিলেন, সবাই মিলে একসাথে থাকতো, জন্মদিনটা নিশ্চয়ই বিশেষভাবে আয়োজন করা হতো। একবারের জন্মদিনের কথা আমার মনে আছে, প্লিজ। আমার বাবাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই সেই ব্যাপারটাতে, আমাকে জামাই বানানো হলো জন্মদিনের কিছুদিন আগে। আগে মুসলমানই করা হলো, ছোট মানুষ তো মুসলমান করা হলো, এবং আমাকে জামাই বানানো হলো, এবং পুরো পরিবারের যতগুলি পরিবারের গাড়ি টাড়ি রয়েছে, তখন তো খুব কম গাড়ি ছিল, সবাইকে নিয়ে সি বিচ, আমাদের চিরাঙ্গার বিচ সাইড, ওখানে ঘুরিয়ে আনা হলো। আর আমার একটা ছোট পাগড়ি দিয়ে একটা পরা হলো, একটা শেরওয়ানি পরা হলো, মানে আমি হিউজ স্টাফ তখন। ওই জন্মদিনটা আমার জীবনে হয়তো একটা শ্রেষ্ঠ জন্মদিন। এর পরবর্তীতে আমি মানুষের জন্মদিন পালন করেছি, নিজেরটা হয়তো আর ওইভাবে সেলিব্রেট করা হয়নি। এখন আমার ফ্যান্সরা খুব করে, আই লাইক ইট। বাচ্চু ভাই, অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, আরও অনেক কথা হবে, অনেক কিছু জানবো আমাদের প্রিয় এই মানুষের কাছ থেকে। আপনারা কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমি নিশ্চিত আজকে আপনার বন্ধুরা এই পর্বটি দেখবেন, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু চাটগায়ে ভাষায় বলতেন। তরলে ফ্যাক্টুরের রাঙাপুরি আমার আমিতে আরো একবার সাদর আমন্ত্রণ। আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় মিউজিশিয়ান আয়ুব বাচ্চু। খুব জানতে ইচ্ছে করছে, বাবা মার মধ্যে কে বেশি শাসন করতেন? শাসন এবং আদর দুইটাই বেশি করতেন আমার মা। আচ্ছা, বাবা যে আসলে এত বেশি নীরব ছিল আমি বুঝতে পারিনি, এখনও বুঝতে পারিনি কেন নীরব ছিল। তবে এটুকু জানতাম যে বাবা আদর করতেন, প্রচুর আদর করতেন, কারণ ন্যাচারালি বাবাও জানতেন যে বড় সন্তান গাধা, গাধার প্রতি একটা প্রেম তো থাকতেই হবে, ওনার পরিবারকে টেনে নিয়ে যাবে, গাধার প্রতি মায়া তো বাবারও থাকবে। এই জন্য আমি আই থ্যাঙ্কফুল টু মাই ড্যাড, আমার বাবাকে আমার অনেক হাজারো সালাম, সশ্রদ্ধ সালাম। বাট শাসন আর আদর বা পিটুনি বা ঝাঁকুনি বা দয়া বা মায়া বা দোয়া ম্যাক্সিমাম বোধহয় আমি আমার মায়েরটা পেয়েছি। আপনি যে সময়টায় বেড়ে উঠেছেন, পাহাড় নদী ঝর্ণায় ঘেরা সেই চট্টগ্রাম, এত সুন্দর একটা জায়গা, তো আপনি যে পাড়ায় বেড়ে উঠেছেন সেই পরিবেশটা কেমন ছিল একটু জানতে চাইবো, যে সেখানের মানুষজন কিভাবে কথা বলতেন, পোশাক আশাক, জীবন আচরণ কেমন ছিল একটু জানতে ইচ্ছে করছে। বিলিভ মি মুনমুন, আমি খুব মিস করি ওই সময়টা। আমরা এখন এত বেশি মেকানাইজড, এত বেশি পাম্পড আপ, আমরা এখন নিজের স্বকীয়তাটাকে বিসর্জন দিয়ে আমরা অভিনয়ে ব্যস্ত সবাই, মানে আমরা মেকআপের আড়ালে চলে যাচ্ছি আস্তে আস্তে। বাট আই মিস দোজ ডেইজ, যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমার জন্ম নেয়া, যেটা তুমি বললে ওটা ছিল অনেকটা এরকমই, প্রতিটি বাড়ি নিজের বাড়ি, প্রতিটি মানুষের নিজের মানুষ, প্রতিটি ঘরে নিজের ঘর, রাস্তা চলাচলের সময় শাসন, বড়দের শাসন, ছোটদের আদর, বন্ধুদের ভালোবাসা, সব মিলিয়ে পুরো পাড়াটাই যেন একটা সংসার। আচ্ছা, সেই পাড়ার আপনার বন্ধুরা যারা ছিলেন, হয়তো সহপাঠীরাও খুব কাছাকাছিই থাকতেন, তো সেই সময়গুলোর একটু গল্প জানতে খুব ইচ্ছে করছে, তাদের সাথে খেলার সময় দুষ্টুমি, লুকিয়ে অন্য কারো বাড়িতে গিয়ে কিছু চুরি করা, বা এই ধরনের গল্প একটু জানতে চাই। একটা ইন্টারেস্টিং হচ্ছে, আই ইউজ টু বি আ ক্রিকেটার, আমি ক্রিকেট খুব পছন্দ করতাম, বাট আমার স্বপ্ন ছিল পাইলট হব, এটা আমি আগেও বলেছি তোমাকে এই আমার আমিতে, কিন্তু দুর্ভাগ্য এটা ভাগ্যে আমার কুলায়নি, পাইলট হইনি। তাহলে আমরা মিউজিশিয়ান পেতাম না হয়তো একজন। আর যেহেতু ক্রিকেটার খুব ভালো, ক্রিকেট খেলতাম স্কুলে, তো মিনওয়াইল খুব বেশি ইন্টারেস্ট ফিল করলাম পাড়া মহল্লায়, সবাই বড় ভাইরা বলল চল তুই ফুটবল খেল আমাদের সাথে। আচ্ছা, তো ফুটবল নিয়ে আমরা খেলতে গেলাম। এখন একদিন এরকম খেলার সময় ফুটবলটা এত জোরে নাকের উপর লাগলো, এরপর থেকে আমি এই জীবনে আর কোনোদিন ফুটবল খেলিনি। খুব কাছের বন্ধু যে ছিল তখন, তার কথা কি একটু বলা যায়? আমার একটা বন্ধু তখনও খুব কাছে ছিল, এখনও খুব কাছের আছে, কে? দুলাল আর মোহাম্মদ আলী, এরা এখনও কাছের, তখনও কাছের।
হয়তো এরা আজীবনে এরাই কাছে থাকবে। আরও এরকম কাছের অনেক বন্ধু আছে আমার যারা এই সময় দেশে নেই, দেশের বাইরে আছে, আমার হয়তো খুব শীঘ্রই তাদের সাথে দেখা হবে। মোস্ট অফ দেম আর লিভিং ইন ইউএস, তো হয়তো দেখা হবে। তাদের সাথে যখন দেখা হয় তখন কি চট্টগ্রামের ওই আঞ্চলিক ভাষায় কথা বলেন নাকি? অবশ্যই আমরা চাটগির ভাষায় কথা বলি, কারণ যেটা সিস্টেম সেটা হচ্ছে ওই চিটাগাংয়ের একটা ইন্টারেস্টিং জিনিস, যদি বন্ধু হয় আর খুব সহপাঠী বা সমবয়সী, এটা আদর করে একটা গালি দেওয়ার একটা ট্রেন্ড আছে। আচ্ছা, কি এটা বলা যাবে না এখানে অন স্ক্রিন। তো এই চিটাগাংয়ের এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। আচ্ছা, এটা এটা সব শহরে আছে, বাট চিটাগাংটা খুব ইন্টারেস্টিং। আমি নিশ্চিত আজকে আপনার বন্ধুরা এই পর্বটি দেখবেন, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু চাটগায়ে ভাষায় বলতেন। ওকে, তরল্লে ফ্যাট ফুরের একটু আমাদেরকে যদি, মানে তোমাদের জন্য মন খারাপ লাগছে? ও আচ্ছা আচ্ছা, মন খারাপ লাগে তাহলে আমি একটু আমার উই মিস ইউ আই লাভ ইউ এরকম। আচ্ছা, দ্যাটস রিয়েলি সুইট। তো আমি একটু আমাদের প্রোডিউসার সাজ্জাদ ভাইকে বলে রাখি, মেক শিওর ভাইয়ার বন্ধুরা যেন এই পর্বটা কোনোভাবে মিস না করেন। বাচ্চু ভাই, আরেকটা বিরতি নিতে হচ্ছে, বাকি গল্প শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা ফিরব অল্প সময়ের মধ্যেই, তাই আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমি খুবই সরি, আমি লজ্জিত, এটা আমাকে ক্ষমা করো। আমি ইটস ওকে, আমাকে আমি কি তোমাকে খামছে দিব একটু? বিরতির পর রাঙাপুরি আমার আমিতে আরও একবার সাদর আমন্ত্রণ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু। একটু জানতে চাই, আপনার প্রথম দিন স্কুলে কেমন ছিল, আপনার কি মনে আছে কিনা? প্রথম দিন দেখা যায় সাধারণত বাচ্চারা কান্নাকাটি জুড়ে দেয়। আমার এরকম হয়নি, বাট আমার একটা বাজে এক্সপিরিয়েন্স আছে। আফটার কাপল অফ মান্থস ইন স্কুল, আমার বন্ধুই, তখন তো ছোট ছোট আমরা মানুষ, এই সাইজের ক্লাস 3-4 দুইটা স্টুডেন্ট, মারামারি লেগে গেল, ফাইটিং আমার সাথে আমার এক বন্ধুর সাথে। তো আমার বন্ধু না আমাকে খামচে দিয়ে সারা মুখ জুড়ে সব নখের দাগ, এটা নিয়ে যখন বাড়ি আসলাম, আমার মিস হেডমিস্ট্রেস যিনি ছিলেন, উনি আমাকে বাড়ি পৌঁছে দিলেন এবং মাকে বললেন যে এগুলো ডেটল লাগান তাড়াতাড়ি, ওকে একটা এটিএস দেন, বিকজ এগুলি নখের দাগ। এবং এসেই পরের দিন যখন স্কুলে গেলাম, তখন আমি তো জানি না আর কী হয়েছে, কারণ ও তো খামচাইছে আমাকে। পরের দিন স্কুলে গেলাম, দেন আমার ওই বন্ধুটা আমাকে এসে বলছে, আমি খুবই সরি, আমি লজ্জিত, এটা আমাকে ক্ষমা করো। তা আমি ইটস ওকে, আমি কি তোমাকে খামছে দিব একটু? তখন জিনিসটা এরকম ছিল, বাট ইট হ্যাপেন্স, এইগুলি মেমরি। আই হোপ সে ভালো আছে যেখানে থাকুক না কেন। বাট ইট ওয়াজ রিয়েলি নাইস অফ হিম পরের দিন এসে আবার সরি বলা। ইয়া, দ্যাটস ইট, সরি বলা। এবং আমার মধ্যে একটা কিউরিয়াসিটি জন্মানো যে খামছালে কেমন লাগে, একটু খামছে দিব নাকি? ওরা বলে না না, আমি ব্যথা পাবো। তা আমি, তুমি কি বুঝতে পেরেছো আমি ব্যথা পেয়েছি? বলে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি খুব লজ্জিত। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার পাইলট হওয়ার ইচ্ছা ছিল, একটু জানতে চাই যে আপনার বাবা মার কি স্বপ্ন ছিল আপনাকে নিয়ে? আসলে বাবার স্বপ্ন বোধহয় ছিল আমি একজন বেশ বড় ধরনের বিজনেস টাইকুন হই। আচ্ছা, কারণ যেহেতু উনি নিজেও একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী সন্তান, আমার দাদা একজন খুব নাম করা মানুষ চিটাগাংয়ের, লেট হাজি নুরুজ্জামান সদগর, তো আমার বাবারও এরকম একটা স্বপ্ন ছিল যে ছেলেও মানে আমার মতোই হবে, ব্যবসায়ী টাইকুন হবে, কিংবা লুঙ্গি পরে একদম প্রাডো গাড়ির থেকে নামবো, একটা সোনার দাঁত থাকবে কয়েকটা, কিংবা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আনফর্চুনেটলি আমি হয়তো ওনার স্বপ্নটা পূরণ করতে পারিনি। অন দি আদার হ্যান্ড, আমার মা চেয়েছিল আমি লেখাপড়া শিখে অনেক বড় একটা জ্ঞানী ব্যক্তিত্বে পরিণত হই, যে জ্ঞান চারপাশটা আলোকিত করবে। ওটা আর পূরণ হলো না, কারণ আমি মূর্খ মূর্খই থেকে গেলাম। আমার মনে হয় এখানে আমি একটু বলবো, আপনি আলোকিত করেছেন আমাদেরকে আপনার সঙ্গীতের জ্ঞান দিয়ে, তো সেটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হয়তো বা। বাট মায়ের যে স্বপ্ন ছিল আর কি, মা চেয়েছিল জ্ঞান দিয়ে আলোকিত করা, চারপাশটা সুন্দর করা, সবাইকে নিয়ে ভালো থাকা, সেটা আর হয়নি মুনমুন। আমি চলে আসলাম সঙ্গীতে, হয়তো এই জগৎটা আমার মাও চায়নি, আমার বাবাও চায়নি, কারণ বাউল জীবন, আমার বাবা যেমন একদিন আমাকে বলেছিল বাউলের আবার জীবন হয় নাকি, কারণ ওনারা তো ব্যবসায়ী, ওনাদের কাছে এটা একটা মানে বাউল, এটা কী, এটা কী জীবন? মা বলতো
এক সময় খুব বলতো কান্ত যে এটা কোনো জীবন না, তুমি এটা বেছে নিও না। পর আমার মা সারেন্ডার করে দিল, আমার মাই প্রথম আমাকে অ্যাকনোলেজমেন্ট দিল, যা বাবা দোয়া করে দিলাম কর এটা কর, এই মায়ের দোয়ায় চলছে আমার জীবন। তার মানে আপনার মা এটা নিয়ে গর্ববোধ করেন? ইনশাল্লাহ। তো যখন মানে মৃত্যুর আগ পর্যন্ত। জি জি। তো আপনার হয় না যে যখন একটা জনপ্রিয়তা পেয়েছেন, দর্শকের কাছে একটা অ্যাকসেপ্টেন্স পাওয়া হয়ে গেছে, মানুষজন আপনার নামে ডাক দিচ্ছে আয়ুব বাঁচু আয়ুব বাঁচু, মায়ের প্রথম রিয়াকশনটা কি কখনো? আমার মা দুটো জিনিস আমাকে শিখিয়ে গেছেন, এটা তোমার অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে সামনে রেখে সবার কাছে বলতে চাই। একটা হচ্ছে অহংকার করা যাবে না। আয়ুব বাচ্চু নামে কোনো ফ্যাক্টর হয়ে গেছো তুমি, এই অহংকারটা তুমি করতে পারবে না, তোমাকে মানুষই থাকতে হবে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে তুমি যত উপরে যাবা তত ক্ষতি, যত নিচে থাকবা তত ব্যালেন্সে থাকবা, মাটিতে পা থাকলে। তো আমি আসলে চাইছি মাটিতে থাকতে, এখনো মায়ের দোয়া মাটিতেই আছি। আচ্ছা, মায়ের কথা আসলে সবাই একটু আমরা সেন্টিমেন্টাল হয়ে যাই, তো একটু আপনার শৈশবে আবার ফিরে যেতে চাই। শৈশব থেকে কৈশোরে যখন পা রাখলেন তখন বেশ কিছু পরিবর্তন আসে, আশেপাশের পরিবেশটাও একটু ভিন্নভাবে দেখা শিখি আমরা। তো তখন যে পরিবর্তনগুলো এসেছে সেটাকে নিজে কিভাবে নিচ্ছিলেন, এবং এমন কোনো বিশেষ কারোর প্রতি কোনো অনুভূতি জেগেছিল কি না সেটা একটু জানতে চাই। প্রথম হচ্ছে যেটা পরিবর্তন এসেছিলো সেটা ছিল হচ্ছে আমার শর্টটা চেঞ্জ হয়ে গেল। এটা ফার্স্ট চিকন ছিল বয়সটা, প্রথম ফিল করলাম একটু একটু করে দাড়ি গজাচ্ছে, মোচ একটু গজাচ্ছে, কাটতে হবে এগুলি। আচ্ছা, কারণ কি রোগাও ছিলেন? একটু রোগা ছিলাম, কোঁকড়া চুল ছিল, অনেক চুল ছিল আমার। আচ্ছা আচ্ছা, তখনই অনেক বড় চুল ছিল? অনেক বড় চুল ছিল, বাট এত বড় না, আচ্ছা আচ্ছা, একটু ট্রিম করা ছিল। আর একটা জিনিস জন্মালো ভিতরে যে ভালো লাগা, এখন আমি আসলে তখনও ডিসাইড করতে পারতাম না যে ভালো লাগাটা কি, এটা কোনটাকে ভালো লাগা বলে, এটা কি সুন্দরী মেয়েকে ভালো লাগা বলে, না সুন্দর পুতুলকে ভালো লাগা বলে, নাকি একটা ভালো গিটারকে ভালো লাগা বলে, কিংবা একটা মিউজিককে ভালো লাগা বলে। বাট যে কোনো ভালো লাগা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতো। আর একটা ফিল করেছে, সেটা হচ্ছে খুব চেনা জানা কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, নতুন মানুষ চলে আসছে কাছে, যারা একসাথে বেড়ে উঠেছি তাদের মধ্যে অনেকে হয়তো ব্যস্ততার কারণে সরে গেল নিজের ব্যক্তিগত জীবনে, আবার অনেকে নতুন পরিচিত যারা হলো তারা আবার কর্মক্ষেত্রে একসাথে কাজ করা শুরু করলাম, সব মিলিয়ে একটা নতুন জীবন পা দেওয়ার মতো। প্রিয় দর্শক, শুনছিলাম আমাদের প্রিয় শিল্পী আয়ুব বাচ্চুর অজানা অনেক গল্প। আমাদেরও অনেক কিছু এখনো জানা বাকি আছে, যে কারণে আমরা আগামী পর্বে আবার হাজির হয়ে যাব আমাদের এই প্রিয় তারকাকে নিয়ে, প্রিয় শিল্পীকে নিয়ে, জানবো তার থেকে তার আরও অনেক গল্প। আগামী পর্বে আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না। চোখ রাখুন বাংলাভিশনে, দেখা হচ্ছে আগামী পর্বে।